মাত্র 7 দিন আগে পৃথিবীর প্রথম আলো দেখেছিল সে, কিন্তু ভূমিষ্ঠ হতে একদিনের মাথায় করোনা আক্রান্ত হয়েছিল। প্রায় 6 দিন করোনার সঙ্গে লড়াই চালানোর পর সুস্থ হয়ে মায়ের কোলে ফিরল সদ্যজাত। তাকে সুস্থ করার পিছনে পূর্ব মেদিনীপুরের শুশ্রূষা শিশু সেবা নিকেতনের চিকিৎসক প্রবীর ভৌমিকের নিরন্তর প্রচেষ্টা রয়েছে। কয়েকদিন আগেই একটি নার্সিংহোমে পাঁশকুড়ার চৈতন্যপুর 2 নম্বর অঞ্চলের সরাইঘাট গ্রামের বাসিন্দা মিষ্টি ভুইয়া প্রথম সন্তানের জন্ম দেন। জন্মের পর শিশুর ওজন ছিল 1800 গ্রাম। জন্মের পরেই প্রবল শ্বাসকষ্টে ভুগছিল সেই সদ্যজাত, তেমন সারা শব্দও দিচ্ছিল না। ভয় পেয়ে শিশুটির বাবা শান্তনু ভুইয়া কোলাঘাটের শুশ্রূষা শিশু সেবা নিকেতনে সন্তানকে নিয়ে আসেন। সেখানেই শিশুরোগ বিশেষজ্ঞ প্রবীর ভৌমিকের সঙ্গে পরিচয়। পরীক্ষা করতেই জানা যায় সদ্যজাত কোভিডে আক্রান্ত। এরপর নিরন্তর চিকিৎসা করে সদ্যজাতকে 6 দিনেই সুস্থ করে ফেলেন প্রবীরবাবু। তিনি জানিয়েছেন, এর আগে পশ্চিম মেদিনীপুরে 10 দিনের শিশু কোভিড পজিটিভ হয়েছিল, কিন্তু একদিনের শিশু কোভিড পজিটিভ, এই ঘটনা চোখ খুলে দিল চিকিৎসকদের। প্রবীরবাবু আরও জানান, অন্য এক নার্সিংহোমে শ্বাসকষ্ট নিয়ে আমার কাছে সদ্যজাতকে নিয়ে এসেছিলেন তার বাবা মা। এরপর পরীক্ষা করে দেখা যায় তার ফুসফুসের প্রদাহের মাত্রায় সমস্যা রয়েছে, এছাড়া প্রেশার কম ছিল। এরপরে বুঝতে পারা যায় সদ্যজাতক কোভিড পজিটিভ। অক্সিজেন, স্যালাইন, ভেন্টিলেশনের মাধ্যমে তাকে সুস্থ করে তোলা হয়েছে। চিকিৎসক প্রবীর ভৌমিকের অনুমান, শিশুটি মাতৃগর্ভে কোভিড আক্রান্ত হয়েছিল, কারণ গর্ভবতী মায়েরা কোভিড প্রোটোকল না মানলে 100% কোভিড আক্রান্ত হওয়া ঝুঁকি থেকে যায়। এক্ষেত্রেও তাই হয়েছিল বলে অনুমান করা হচ্ছে। তবে 6 দিনের মাথায় সদ্যজাতকে সম্পূর্ণ সুস্থ করে তুলে খুশি চিকিৎসক। 6টার সময় একটা শ্বাসকষ্ট বাচ্চা, যেটা জন্মের অনেক আগে হয়ে গেছে, ওজন কম, 1 কেজি 800, সিভিয়ার শ্বাসকষ্ট নিয়ে আমাকে শেষে ভর্তি হলো। খোঁজ নিয়ে জানা গেলো বাচ্চাটা ছেলেদের একটা নার্সিংহোমে হয়েছে এবং জন্মের সাথে সাথে শ্বাসকষ্ট। এখানে যখন বাচ্চাটা এলো, বাচ্চাটার কন্ডিশন খারাপ ছিল, মানে রেসপিরেটরি ফেলিওর হচ্ছিলো, অক্সিজেন স্যাচুরেশন কমে গেছিলো, বাচ্চাটা যে ওর যে শরীরে যে মানে প্রেশার এবং তাপ সেগুলো সব কমে গেছিলো, বাচ্চাটা মানে কোনো নাড়াচাড়া ছিল না। পার্টি ভেবেছিলো যে বাচ্চাটা মারাই যাবে। আমরা সঙ্গে সঙ্গে তাকে নিয়ে বেসিক যে স্ক্রিনিং টেস্ট সেগুলো করে নিয়ে আমরা ওখানে সঙ্গে সঙ্গে ভেন্টিলেশনে দিই এবং এক্সরে করি এবং তার সাথে ব্লাড টেস্ট করা হয় এবং ওখানেই পোর্টেবল এক্সরে করা হয় এবং পোর্টেবল এক্সরে দেখা যায় যে একটা বাজে ধরনের একটা নিউমোনিয়া হয়ে আছে এবং ব্লাড টেস্টের রিপোর্টে আমরা দেখি যে প্রচুর হাই সিআরপি, যেটা এই নিউমোন বাচ্চারা ওই 120 ওপর সিআরপি, খুব ভেরি আনকমন। তখন আমরা ভাবতে শুরু করলাম যে এর মধ্যে কি অন্য কোনো জিনিস ঢুকেছে যাতে বাচ্চাটাকে এত কাবু হয়ে গেছে, এবং যেমন আমরা স্ক্রিনিং করতে গেলে যেগুলো টেস্টগুলো করতে হয় তার মধ্যে আমরা বাচ্চাটার করোনা টেস্টের রিপোর্টও বাড়াই। ইন দি মিনটাইম বাচ্চাটা ভেন্টিলেশনে থাকতে থাকতে আস্তে আস্তে যা যা সাপোর্টিভ ম্যানেজমেন্ট, ওর হার্টের প্রবলেম ছিল, ওর অক্সিজেনেশন প্রবলেম ছিল, ও ভেন্টিলেশনে দেওয়ার পরে ওর শরীরের মধ্যে নুনের ভাগ চেঞ্জ হয়ে গেছিলো, রক্তের মধ্যে কার্বন ডাইঅক্সাইড জমে যাচ্ছিলো, সেগুলোকে আমরা আস্তে আস্তে ঠিক করলাম। করার পরে আমরা 4 দিনের পরে আমরা ওখান থেকে ইন্টেনসিভ কেয়ার থেকে, নিউরোলজি ইন্টেনসিভ কেয়ার থেকে আস্তে আস্তে আমরা ব্রেস্ট ফিডিং শুরু করলাম। এবং ব্রেস্ট ফিডিং শুরু করার পরে প্রথমে আমরা নললেক হয়, 5 দিনের মাথায় ওকে আমরা ওখান থেকে মায়ের কোলে দিই। তখন ইন দ্য মিন টাইম যে রিপোর্ট এলো, সেই রিপোর্টটা আমাদের, যেটা আমরা ভাবছিলাম যে আমরা ভয় পাচ্ছিলাম যে অন্য কিছু খারাপ রিপোর্ট আসবে কিনা, না এগুলো বাচ্চাটা স্ট্রংলি করোনা পজিটিভ। এবং যেহেতু আউটবর্ন বেবি, মানে আমার কাছে তো এখানে বাচ্চা হয় না, এটা বাচ্চাদের ইনস্টিটিউট, বাচ্চার ডেলিভারিগুলো বাইরে হয়, দেখা গেলো যে যিনি ডেলিভারি করেছেন তিনি মায়ের করোনা টেস্ট করেননি, সেই জন্য আমরা অনেক কনফিউশনে পড়ে গেলাম। যার যে রিপোর্টটা যেহেতু অথেন্টিক ছিল এবং আমরা খুব নাম করা ল্যাবরেটরি থেকে করেছি, সো আমরা সমস্ত কিছু যখন এবারে যখন মিলাতে গেলাম ব্যাক ক্যালকুলেশনে, দেখা গেলো যে হ্যাঁ সত্যিকার বাচ্চাটা করোনাতে আক্রান্ত। সদ্যজাতের বাবা শান্তনু ভুইয়ার কথায় তারা সন্তানের বাঁচিয়ে তোলার আশা ছেড়ে দিয়েছিলেন, কিন্তু চিকিৎসক প্রবীর ভৌমিকের প্রচেষ্টায় ফের সন্তানকে ফিরে পেয়েছেন তারা। হয়েছিল মেচেকগ্রাম বিবেকানন্দ নার্সিং, সেইখানে ডাক্তারবাবু বলে যে শ্বাসকষ্ট আছে, হওয়ার সঙ্গে সঙ্গে 10 মিনিট ধরে কাঁদেনি বাচ্চা, 10 মিনিট বাচ্চা কাঁদেনি। তারপরে ডাক্তারবাবু বললো কি শিশু স্পেশালিস্ট দেখাতে হবে। এইখানে আমাদের জানকারি ছিল, নিয়ে এসেছি যে বাচ্চার ক্রিটিক্যাল হলে ছিল, আমি ভেবেছিলাম যে বাচ্চাকে ফেরত পাবো না, বাচ্চা মারা যাবে হয়তো। ডাক্তারবাবু দেখার পর বললো কি আপনার ছেলের কিচ্ছু হবে না, ভয় করবেন। তারপরে একটু কদিন পরে দেখলাম বাচ্চা সুস্থ হয়ে গেছে। মা মিষ্টি ভুইয়া সন্তান সুস্থ হয়ে ওঠায় চোখের জল ধরে রাখতে পারেননি। আমার বাচ্চা ফিরে পেয়েছে, আমি খুব খুশি। এদিকে আজ আনন্দের হাওয়া বইছে ভুইয়া পরিবারে। দ্য ওয়ার্ল্ড ব্যুরো।